দ্রব্য বা সাবস্টেন্স, খুবই ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের সবাইকে স্বাগত শিশির ফিলোসফি ক্লাসে। তো প্রথমে দেখে নিই দ্রব্য, এই সাবস্টেন্স কথাটা কোথার থেকে এসছে। দ্রব্য কথাটার ইংরেজি প্রতিশব্দ হলো সাবস্টেন্স। এই সাবস্টেন্স কথাটা ল্যাটিন শব্দ সাবস্টেন্সিয়া। দেখো স্ক্রিনে দেওয়া আছে স্পেলিংটা, একদম দেখে নেবে অ্যাকুরেট। সাবস্টেন্সিয়া কথা থেকে, শব্দ থেকে এসছে। দেখো সাবস্টেন্সকে যদি আমরা দুটো ভাগ করি, সাব প্লাস স্টেন্স। সাব কথাটার অর্থ হলো নিম্নে এবং স্টেন্স কথাটার অর্থ হলো দণ্ডায়মান। তো নিম্নে দণ্ডায়মান মানে কি, যদি আমরা দ্রব্য বা সাবস্টেন্সের ব্যুৎপত্তিগত অর্থ বুঝি তাহলে আমরা কি বলবো, নিম্নে দণ্ডায়মান। আমরা যদি দ্রব্যের সম্বন্ধে সাধারণ কোনো ধারণা বা সাধারণ কোনো কনসেপ্টটাকে বুঝি, সেটা হচ্ছে কোনো কিছুর আধার, কোনো কোনো গুণের আধার, ক্রিয়ার আধার এবং পরিবর্তনীয়র মধ্যে, পরিবর্তনীয় অবস্থার মধ্যে অপরিবর্তনীয় সত্তা, অপরিবর্তনীয় গুণ, সেটাই হচ্ছে কি দ্রব্য। পাশ্চাত্য দর্শনে দ্রব্যকে গুণের আধারও বলা হয়। যদি একটু ভালো মতো আমরা সংজ্ঞা লিখতে গিয়ে বলি যে গুণ ও ক্রিয়ার ধারক যা তাই হলো দ্রব্য, বা গুণ ও ক্রিয়াকে, ক্রিয়া যার মধ্যে আশ্রয় নেয় তা হলো দ্রব্য। ধরো আমরা ভাত খাচ্ছি, ভাতটা তো আর আমরা হাতে নিয়ে খেতে পারি না, সব ভাত তো আর ওই তোমার প্রসাদ নয় যে ভাতটা মেখে ভোগের চাল তোমাকে একটু হাতে দিলো তুমি খেয়ে নিলে, সেটা তো হবে না। তখন আমরা কি করি, থালের মধ্যে ভাতটা রেখে খাই। এবার তার সাথে মাংস থাকতে পারে, মাছ থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, কিন্তু সেই ভাতটা কার আধারের উপরে রাখা, নিম্নে কে আছে, ওই থালাটা। তো থালাটাকে আমরা অ্যাজ আ দ্রব্য হিসাবে বুঝতে পারি। তো অ্যারিস্টটল এই দ্রব্য কথাটাকে বিশেষ বিশেষ কিছু অর্থে ব্যবহার করেছেন। যেরকম ফিলোসফাররা কী করেন, নিজের মতকে পোষণ করে বিভিন্ন অর্থ দিয়ে, বিভিন্ন নিজের চিন্তাধারা মতামত দিয়ে। দ্রব্য হলো স্বনির্ভর। স্বনির্ভর মানে নিজের ওপর নির্ভর, ও নিজেই সম্পূর্ণ, দ্রব্য কারো ওপর নির্ভর করে থাকে না। যেমন লেটারে যদি বুঝি, যেমন ভাওয়েল এ ই আই ও ইউ, এই লেটার্সগুলো কিন্তু কারোর ওপর নির্ভর করে থাকে না। যেমন কনসোনেন্ট, কনসোনেন্ট কিন্তু নির্ভর করে থাকে কার উপরে, ভাওয়েলের উপরে, কিন্তু ভাওয়েল কিন্তু নিজেই স্বয়ং স্বাধীন, সে কারো উপরে নির্ভর করে থাকে না। তো সেম কথা হচ্ছে দ্রব্য, যেহেতু দ্রব্য হচ্ছে গুণের আধার, সেহেতু দ্রব্য হচ্ছে কারো উপর নির্ভর করে থাকে না, দ্রব্য হচ্ছে স্বয়ং স্বাধীন। দ্রব্য হচ্ছে মূর্ত। মূর্ত মানে কি, যা দেখতে পারি, যা মূর্ত মানে যা আমাদের সামনে উদ্ভাসিত হয় সেটাই হচ্ছে দ্রব্য। দ্রব্য হচ্ছে গুণ ও ক্রিয়ার আধার। অ্যারিস্টটল আবার বলেছেন, আমরা একটু আগেও পড়লাম, গুণ ও ক্রিয়ার আধার। গুণ মানে কি, তোমার গুণ কি, তোমার গুণ হচ্ছে তোমার কোয়ালিটি, মানে তুমি ভালো না খারাপ, তুমি গান ভালো করো না নাচ ভালো করো, সেগুলো হচ্ছে তোমার গুণ। এই গুণ আর ক্রিয়া, গুণের উপর কাজ হবে। তুমি যদি গান ভালো করো, তোমার যদি গানের গুণ থাকে, তুমি গান করবে, গান করাটা হচ্ছে একটা ক্রিয়া। তো এই গুণ আর ক্রিয়ার যে আধার সেটা হচ্ছে কি দ্রব্য। অ্যারিস্টটল আরও বলেছেন দ্রব্য হলো পরিবর্তনের মধ্যে অপরিবর্তনীয় সত্তা। আমাদের সামনে আমরা যা দেখছি কেন, ইভেন নিজেও, আমরা প্রত্যেকটা সেকেন্ড পরিবর্তিত হচ্ছি, পরিবর্তিত হচ্ছি, পরিবর্তনের মাধ্যমে আমরা যাচ্ছি। আমাদের জীবনটাই হচ্ছে পরিবর্তন। উইদাউট পরিবর্তন আমাদের লাইফ নাই, লাইফ স্ট্যাগনেন্ট হয়ে থাকবে, লাইফটা দাঁড়িয়ে থাকবে, সেটা লাইফ নয়। লাইফ হচ্ছে কন্টিনিউয়াসলি পরিবর্তন হবে, কন্টিনিউয়াসলি। কথা বোঝা গেল কি বললাম? সো এই পরিবর্তনের মধ্যে যখন অপরিবর্তনীয় সত্তাটাকে আমরা বলবো হচ্ছে দ্রব্য। ধরো আমি দাঁড়িয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, অনেকগুলো বাস চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, আমি দেখে যাচ্ছি বাসগুলো পরিবর্তন হচ্ছে, বাট আমি যে দেখছি, সেই যে যে দর্শন করছে সেই বাসগুলোকে, সেই বাসগুলোকে, সে কিন্তু পরিবর্তন হচ্ছে না। তার মানে কি, আমি ছোটোর থেকে বড় হয়েছি, আমি দেখেছি আমার ছোটোবেলায় কীরকম ছিল হাত পা, বড় হওয়ার পর কীরকম হয়েছে, আরও বড় হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে তখন কীরকম থাকবে, আমি কিন্তু আমাকে দেখছি, বাট আমি কিন্তু চেঞ্জ হচ্ছি না, আমার বাইরেটা, আমার অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হচ্ছে। তো দ্রব্য হচ্ছে তাই, দ্রব্য অপরিবর্তনীয় সত্তা। পরিবর্তন সত্তা আমার দেহটা, আর অপরিবর্তনীয় সত্তা হচ্ছে কি আমার ভেতরের যে এনার্জি, ভেতরের যে আত্মা, সেই স্পিরিট, সেটা। দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়। সামান্য ও বিশেষ বলতে কি, সরল কোনো ধারণা থাকবে যেটা একদমই সিম্পল, অ্যান্ড তার সাথে একটা কমপ্লেক্স ধারণা থাকবে, এই দুটো ধারণার হচ্ছে মিলন, হচ্ছে মেলবন্ধন, হচ্ছে দ্রব্য।
দেখো, সব জীব সব কিছু কিন্তু সিম্পল হয় না, কিছু কিছু জিনিস থাকে যেগুলো একটু কমপ্লেক্স, একটু জটিলভাবে তৈরি হয়, তাকে আমাকে নিয়ে স্টাডি করতে হবে, তাকে নিয়ে সেই জটিল যে চুলে জট লাগানো যে একটা কমপ্লেক্সিটি, সেটাকে জটটাকে ছাড়াতে হবে চুল থেকে আস্তে আস্তে, তারপর সেই জিনিসটা আমার কাছে সরল হবে। তো দ্রব্য হচ্ছে ওটাই যে কমপ্লেক্সও থাকতে পারে অথবা সরলও থাকতে পারে। দেকার্তের মতে যে স্বনির্ভর, যা স্বনির্ভর তাই হচ্ছে দ্রব্য, যা কারো উপর নির্ভরশীল নয়। যদি কারো উপর নির্ভরশীল হয়ে যায় তাহলে সেটা কিন্তু দ্রব্য নয়। ক্লিয়ার এতটুক? যে দেকার্ত স্বীকার করেছেন ঈশ্বর, মন আর জড় এই তিনটি পদার্থকে কি হিসাবে? দ্রব্য হিসাবে। দেকার্ত নিজেই বলেছেন মনের সারধর্মটা কি, মনের ধর্ম কি, মনের প্রকৃতি কি। মনের প্রকৃতি হচ্ছে চিন্তন করা। দেখো, চিন্তা করা আলাদা, চিন্তন করা আলাদা। চিন্তা করা মানে কি, কি হচ্ছে না হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, সব কিছুতে কনফিউজড আছি, সেটা নিয়ে যদি মনের মধ্যে ডাইলেমা ভুগতে থাকে, মানে কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না, সংশয় ঘুরতে থাকে, তাহলে সেটাকে বলবো আমরা চিন্তা। চিন্তন মানে কি, চিন্তন মানে কোনো একটা আইডিয়া, কোনো একটা কাজ, কোনো একটা থট, কোনো একটা জিনিস আমরা ফিউচারে করব সেটা নিয়ে বসে আমরা প্ল্যান করছি, সেটার উপর চিন্তন করছি, কোনো কিছু আবিষ্কার করছি, কোনো কিছুকে ইনভেন্ট করছি, সেটা হচ্ছে চিন্তন। চিন্তন আমরা সচেতনভাবে করি, কনসিয়াসলি করি, আর চিন্তা আমরা আনকনসিয়াসলি করি। জড়, জড়ের যে ধর্ম, জড় পদার্থের, তার ধর্ম কি? তার ধর্ম হচ্ছে বিস্তৃতি। বিস্তৃতি বলতে অ্যাকুয়ার করা। বিস্তৃতিটা কি? একটা যদি আমি ধরো আমি দেখছি একটা পাথর, সে পাথরের সাইজটা কতটুকু, সেটা দিয়ে আমরা পাথরটাকে বিচার করব। কিন্তু আমরা মনকে বিচার করতে গেলে কিন্তু আমার সেই সাইজ দিয়ে বিচার হবে না, যে তোর মনের সাইজ কত, তোর মনটা অনেক বড়, এটা কোনো কথাই না, এটা হচ্ছে একটা ভুল কথা, তোর মনটা অনেক বড়। কিন্তু যদি আমরা কোনো জড় পদার্থকে, ধরো একটা পাথরের, পাথরকে বিচার করতে যাই, তখন সেখানে আমরা জিজ্ঞেস করব বা দেখব বা বিচার করব যে সেই পাথরের সাইজটা কত বড়। আর শেষে সর্বশ্রেষ্ঠ মনাদ, মনাদকেই বলে দ্রব্য। মনাদ হচ্ছে একটা এমন একটা কণা, যেমন যদি আমরা আরও এটাকে বিস্তৃতি ঢুকি, আরও ভেতরে ঢুকি এটার, তাহলে আমরা বলতে পারি যে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, যে ছোটো ছোটো জিনিস, সেগুলোকে আমরা, সেগুলো দিয়েই সব দ্রব্য তৈরি। তো মনাদ হচ্ছে দ্রব্য। তো সর্বশ্রেষ্ঠ মনাদ কি? ঈশ্বর। ঈশ্বর মানে কি? কসমিক এনার্জি, এনার্জি, যে এনার্জিটা, যে ফ্লো, যে ফ্লোটা আমাদের মধ্যে দিয়ে বইছে প্রতিনিয়ত, যে ফ্লোতে আমরা বেঁচে আছি, যে কনসিয়াসনেস নদীর মধ্যে আমরা ভেসে যাচ্ছি, কোথায় যাচ্ছি? ফিউচারের দিকে, মৃত্যুর পথে। মৃত্যু আমাদের একদিন হবেই, সে মৃত্যুর পথে আমরা ভেসে যাচ্ছি, সেটাই হচ্ছে কি? ঈশ্বর তত্ত্ব। ঈশ্বর, ঈশ্বরে আমরা বিলীন হয়ে যাব, ঈশ্বরে আমরা মিলিয়ে যাব একদিন। মানে কি, এই জগতের যে এনার্জি, যে কসমিক এনার্জি, সেই কসমিক এনার্জিতে আমরা একদিন মিশে যাব। দেখো, দেকার যেভাবে দ্রব্যকে স্বীকার করেছে সেইভাবে কিন্তু কিছু কিছু ফিলোসফার আছে যারা কিন্তু দ্রব্যটাকে স্বীকার করেননি। যেরকম হিউম, হিউম কি বলেছেন? যে আমি দ্রব্যকে স্বীকার করি না, কারণ দ্রব্য বলে কিছু হয়ই না। দ্রব্য, দেখো, জড় দ্রব্য কিছুই না, একটা গুণ আর একটা সমষ্টি, একটা গুণ আর একটা কোয়ালিটি কী আছে, আর কতটুকু ভর ভর আছে ওর, সেটার একটা আকার। কিন্তু যদি আমরা দ্রব্যকে একটা কল্পনার আকারে নিয়ে যাই, তখন সেটাকে বলবো আমরা মানুষের, মানুষ কল্পনা, উদ্ভট কল্পনা, এই ঈশ্বর, মন। তো এগুলোকে আমরা, মানে হিউম্যানের কথা বলছি আমি, এগুলোকে আমরা দ্রব্য বলে মানি না, স্বীকার করি না। তো এইভাবেই প্রত্যেকটা মতের সমালোচনাও থাকে, প্রত্যেকটা মতের কিছু কিছু সপক্ষে যুক্তিও থাকে যেগুলো দিয়ে বিচার করা যায়, ঠিক আছে? সো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। দ্রব্যটা যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করে লিখে ফেলো যে স্যার আমি বুঝিনি, আমি তাহলে আবার এই দ্রব্য, এই সাবস্টেন্স নিয়ে আরও ডিটেল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। সো থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই নিজের নলেজকে ইনক্রিজ করতে থাকো।